একবারে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে প্রতিটা নাফরমান যখন জ্বলতে শুরু করবে, তখন প্রত্যেকটা জাহান্নাম, এটাই আমার শেষ কথা, তিনটা কথা বলবে আল্লাহকে। কয়টা কথা? এক নাম্বার বলবে, আল্লাহ এত কষ্ট এত আযাবের চাইতে মৃত্যু দিয়ে দেন, মেরে ফেলেন। আল্লাহ বলবে, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, না না ফরমান, জাহান্নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই, বেঁচে থেকেই আযাব সহ্য করতে। দুই নাম্বার প্রতিটা নাফরমান বলবে, আল্লাহ তাইলে দ্বিতীয় প্রস্তাব মহলা আপনার কাছে, জাহান্নামের আযাব একটু হালকা করে দেন, একটু একটা ঘন্টা বাদ দিতে কোন, মাসে একদিন কদ্দুর ছাড় দেন, সপ্তাহে একটা দিন ছাড় দেন, ২৪ ঘন্টার মধ্যে ১০টা মিনিট একটু বিশ্রাম করতে দেন, মাওলা একটু ছাড় দেন না কমপক্ষে। আল্লাহ বলবে, ওয়ালা ইউখাফফু আনহা মিন আযাবিহা, না রে নাফরমান, এক সেকেন্ডের জন্য আযাব হালকা করা হবে না, না। আ বন্ধু, দুনিয়াতে কেউ আগুন জ্বললে প্রথম যদি এদিক দিয়ে আগুন লাগে, ওই পর্যন্ত আয়সা জ্বলতে জ্বলতে হইতে পারে সে মরে গেছে, মানে রুহু চলে গেছে, এরপরে যদি তার পুরা বডি আগুনে পুড়ে জ্বলে একেবারে পাউডারও হইয়া যায়, কয়লাও হইয়া যায়, তার আর কোনো অসুবিধা নাই। প্রথমে কদ্দুরের বেলায় শুধু লাফাইছিল, যখন মরে গেছে এবার জ্বলে ছাই হইছে, কোনো টের পাইছে না। কিন্তু আল্লাহ বলে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনে একই মুহূর্তে পুরা শরীর এবং ভেতরের কলিজা সুদ্ধা জ্বলতে থাকবে, কিন্তু এক সেকেন্ডের জন্য মৃত্যু হবে না। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিদ্বিয়াইন, কেমনে বললে বুঝবেন আপনারা? আসলে আমরা বুঝি না বাপ, মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি, এছাড়া আর কি করার আছে, চোখের পানি ছাড়া আর কি করার আছে। আপনারা এইখানেও যারা বসছেন, এই যত মাস মাশা আল্লাহ সুন্দর করে বসছেন, কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরকম একত্রে বসা যায়, কল্পনা করেন। এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে? আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা, কেমনে? দুনিয়া ভোগ করতেছেন, দুনিয়াই ভোগ করছেন, খুব বেশি কি ভোগ করছেন বলেন? এমন কোন দিন গেছে যেদিন পেরেশানি নাই? আল্লাহ পায়জেরুম বিসনাত এই পাশ ও পাশ করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই, আর উপরটা নিচের দিকে নেই, মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি, উপরের মাটি নিচে তুলি, আমি শুধু একটা গড় দেমু আল্লাহ, করে নিয়া আপনি আমার একটু ইজাজত দেন। আল্লাহর কসম বাপ, রব্বুল আলামিন তখন বলে, না জমিন এমন করিস না, ও যে আমার হাতে বানানো বান্দা, ওর নাক আমি লাগাইছি, ওর চোখ আমি লাগাইছি, ওরে ঘুম আমি পাড়াইছি, ওর চোখ আমি বেলে দিয়েছি, রাত হয়েছে আমি ইন্তেজাম করেছি, আমারই তো হাতে গড়া, দেখি না আমার বান্দা তওবা করে কিনা। যদি আল্লাহ রাত ভোর না বানায়, পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে না। আল্লাহ কোরআনে বলছে, যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই, কেউ আর রাত আনতে পারবে না। যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই, তাইলে কেউ আর আলো আনতে পারবে না। আমি প্রায় বলি, আমার মাঝে মাঝে কথা মনে হয়, এশার নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায়, দিনের পর দিন ঘুমায় থাকে ছেলেরা, যুবকেরা, মারা, পুরুষেরা, বাবারা, আহ মুসলমান, যদি আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে একটাবারের জন্য বলতেন, ফেরেশতা এই নাফরমানকে শুধু একটা ছটকনা দিয়া, তাহলে তার সদ্য গোষ্ঠীর জীবনে আর কোনোদিন সে নামাজ ছাড়ত। কিন্তু মালিক বড় দয়াবান, মালিক বড় দয়াবান, ১০ ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই, ৭:৩০ বাজে চোখ মেলতে চাইছে, ৮টার সময় সকাল চোখ মেলতে চাইতেছে, আল্লাহ তো দেখতেই আছে আমার নাফরমান আমার ফজরের সেজদা করে নাই,
তবুও মালিক কি পরিমাণ দয়াবান, এত বড় নাফরমানির পরেও আল্লাহ চোখটা মেলে দেয়। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা চোখ ফেল, আবার দুনিয়ার সংসার করবি কর, ঠিক আছে আবার দুনিয়া সাজা, আবার দুনিয়া সাজা, যা তোকে আমি আবারও সুযোগ দিলাম, আবারও সুযোগ দিলাম। এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে। হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে, বিশ্বাস করেন বাপ এই জমিন খোদার কসম আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ এই বেঈমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই, আপনার কাছে অনুমতি চাচ্ছি, আল্লাহ পায়জেরুম বিসনাত এই পাশ ও পাশ করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই, আর উপরটা নিচের দিকে নেই, মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি, উপরের মাটি নিচে তুলি, আমি শুধু একটা গড় দেমু আল্লাহ, অরে নিয়া আপনি আমার একটু ইজাজত দেন। আল্লাহর কসম বাপ রব্বুল আলামিন তখন বলে না জমিন এমন করিস না ও যে আমার হাতে বানানো বান্দা, ওর নাক আমি লাগাইছি, ওর চোখ আমি লাগাইছি, ওরে ঘুম আমি পাড়াইছি, ওর চোখ আমি বেলে দিয়েছি, রাত হয়েছে আমি ইন্তেজাম করেছি, আমারই তো হাতে গড়া, দেখি না আমার বান্দা তওবা করে কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা। ওয়ানিবু ইলা রব্বিকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো, আমি অপেক্ষায় আছি বান্দা, যেদিনে সুযোগ পাও আইসো, আসলে আমি মাফ করে দেব। এক নাফরমান সন্তান তার মার বাপ থেকে যদি আলাদা হয়ে যায়, দুই বছর চার বছর পরে চোখের পানি ছেড়ে মার বাবার সামনে এসে যদি মাফ চায়, হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মার বাপ সন্তানের চোখের পানি দেখেও মাফ করতে যদ্দূর দেরি না করবে, খোদার কসম রব্বুল আলামিন তার নাফরমান বান্দার চোখের পানি দেখলে মা আর বাবার কোটি দিন আগে, কোটি সময় আগে আল্লাহ মাফ করে দিবে। এমন যিনি তিনি আল্লাহ, এমন যিনি তিনি রহমান, এমন যিনি তিনি রহিম। এদিক সেদিক তাকায়েন না, আমার ওয়াজ শেষ হয়ে যাইতেছে। অতএব আমার ভাইরা এটা আপনারা বোঝা উচিত, আমরা আমরা এটা বোঝা উচিত, আমাদের জিন্দগি এভাবেই রাত এভাবে দিন পার হয়ে যায়। যুবকরা তোমরা একটাবার নিজেদের বিবেককে বলিও দোস্ত, নিজেদেরকে একবার প্রশ্ন করো কিভাবে এভাবে লম্বা গত ছয় মাস, গত নয় মাস, বছরের পর বছর একদিনও ফজরের নামাজের সেজদা দেও না, তুমি মুসলমান না, তুমি কি আল্লাহকে চেনো না, তোমার মা মুসলমান না, তোমার বাবা মুসলমান না, তোমারে আল্লাহ বানায় নাই, তোমার নাক চোখ আল্লাহ লাগায় নাই, তুমি কার ইচ্ছায় ঘুমাও বাপ বলে, তুমি কার ইচ্ছায় জেগে ওঠো, তোমার মুখের হাসি আল্লাহর দান, তোমার চোখের পানি আল্লাহর দান, তোমার রাতের ঘুম আল্লাহর দান, তোমার সকালের জেগে ওঠা আল্লাহর দান। এ হাত যখন ঘুমাইছ তখন তো আর নাড়তে পারো না, এমনিই পড়েছি, আবার চোখ মেলার সাথে সাথে পুরো বডির স্প্রিং আবার সচল করে দিছে আল্লাহ আল্লাহ। যদি মাওলা সচল না করতেন দুনিয়ার কেউ পারত, যদি আল্লাহ রাত ভোর না বানায় পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে, আল্লাহ কোরআনে বলছে যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই কেউ আর রাত আনতে পারবে না, যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই তাহলে কেউ আর আলো আনতে পারবে না। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন, কেমনে বললে বুঝবেন আপনারা, আসলে আমরা বুঝি না, বুঝি না বাপ, মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি, নিজেই কাঁদি, এছাড়া আর কি করার আছে, চোখের পানি ছাড়া আর কি করার আছে। আপনারা এইখানেও যারা বসছেন, এই যত মাসন মাসা আল্লাহ সুন্দর করে বসছেন, কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরকম একত্রে বসা যায়, কল্পনা করেন, ভাবেন না একবার যদি জান্নাতে একবার বসা যায়, এমন
কেমন মজা হবে কিন্তু সেজদাবিহীন জান্নাতে কেমনে যাবে বন্দিগীবিহীন এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা কেমনে দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন দুনিয়াই ভোগ করছেন খুব বেশি কি ভোগ করছেন বলেন এমন কোন দিন গেছে যেদিন ফেরেশানি নাই কথা বলেন না ভাইয়া কোন দিন গেছে এমন একটা দিন গেছে নি ফেরেশানি নাই ফেরেশানি ছাড়া কোন দিনটা গেছে সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো কখন একজন কাস্টমার আসবে তার কলিজার ভিতরে অস্থিরতা একজন কাস্টমার একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে এই তো দুনিয়া সারাক্ষণ পেরেশানি কখন জমবে কয়টা টাকা কখন জমবে কয়টা খাবার এই না রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা যদি শান্তি তুলে নেই আমি যদি রিজিক তুলে নেই আমি যদি দুনিয়া থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই আমি যদি অভাব দিয়ে দেই আমি যদি দারিদ্রতা দিয়ে দেই কে আছে তোমাদের তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে কথা বলেন যে হসপিটালে মানুষ সুস্থ হয় ওই হসপিটালে মানুষ মারা যায় যে ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ সুস্থ হয় ওই ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খায় মানুষ মারা যায় ওষুধ খাইতে খাইতে মানুষ সুস্থ হয় ওষুধ খাইতে খাইতে মানুষ মারাও তো যায় বোঝা গেল ওষুধের হাতে তো কিছুই নাই হসপিটালের হাতে তো কিছুই নাই ডাক্তারের হাতে তো কিছুই নাই যা তা একমাত্র কায়নাতের মালিক আল্লাহ তাআলার হাতে তাকে কেন নারাজ করছেন কেমনে বললে বুঝবেন যদি বলেন হাত ধরে বলি তা আসেন হাত যদি বলেন বুকে জড়াইয়া বলি যুবক আসো বুকে জড়াইয়া ধরি তোমাকে ধরেই কাঁদি চলো